ওয়েলকাম ফ্রেন্ডস আপনারা দেখছেন সোপান বাংলা ইউটিউব চ্যানেল করোনা আবহে দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান তো সেপ্টেম্বর মাসে স্কুল খোলার ব্যাপারে কেন্দ্রের সাথে সাথে কী ভাবছে রাজ্য এবং কেনইবা বা সেপ্টেম্বর মাসে কেন্দ্র থেকে স্কুল খুলতে চাইছেন সে সম্পর্কে বিস্তারিত তথ্য ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরছি তো অবশ্যই ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে এ ধরনের খবরগুলো পরবর্তীতে পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন তো আসম থেকে দ্বাদশ থাকবে স্বাস্থ্যবিধির পরাশাসন। শাসন ক্লাসরুম কিংবা কমন প্লেসে দূরত্ব বৃদ্ধি রক্ষার কঠোর দেওয়াই ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকাদের যাতায়াতেও বিশেষ নজরদারি ঠিক যেন সুইজারল্যান্ড মডেল মহামারীর আবহেই দ্য আমেরিকান স্কুল ইন সুইজারল্যান্ড এর ক্যাম্পাসে গৃহবন্দী পড়ুয়াদের ফিরিয়ে এনে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিল সুইজারল্যান্ড সেই মডেলকে অনুসরণ করে সেপ্টেম্বরে ছাত্রছাত্রীদের ক্যাম্পাসমুখী করতে চাইছে নরেন্দ্র মোদী সরকার কিন্তু সুইজারল্যান্ড পারলেও ভারতের মতে দেশে কি সম্ভব তা নিয়ে প্রশ্ন উঠেছে মূলত যে দুটি বিষয়ে বিশেষজ্ঞদের ভাবাচ্ছে তা হল দেশের সিংহভাগ স্কুলের পরিকাঠামো এবং ছাত্রছাত্রীর সংখ্যা যদিও কেন্দ্রের সাফায় পুরো পরিকল্পনাটাই পরীক্ষামূলক আর পরিকল্পনা চালুর আগে নেওয়া হবে রাজ্যগুলির মতামত কয়েকটি রাজ্যবাদে করোনা পরিস্থিতি ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসছে বলেই মনে করছে স্বাস্থ্যমন্ত্রক তাই স্বাস্থ্যবিধি সুনিশ্চিত করে সেপ্টেম্বর থেকে স্কুল খোলার চিন্তাভাবনা করছে মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক পরীক্ষামূলকভাবে উঁচু ক্লাস দিয়ে শুরু পরে অন্যান্য ক্লাসও চালু হবে স্বাস্থ্যমন্ত্রী ডক্টর হর্ষবর্ধনের নেতৃত্বে মন্ত্রীগোষ্ঠীর বৈঠকে এ ব্যাপারে আলোচনা হয়েছে তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ভার রাজ্যগুলির হাতে ছাড়া হচ্ছে তাদের কাছে বিস্তারিত মতামত জানতে চেয়েছে কেন্দ্র মন্ত্রক সূত্রে জানা গেছে ক্লাস শুরুর প্রাথমিক পর্যায়ে থাকছে দশম একাদশ দ্বাদশ শ্রেণী এক একটি ক্লাসের প্রতিটি সেকশন বা বিভাগকে ভাগ করে দেওয়া হবে একদিন অন্তর এক একটি বিভাগের ক্লাস হবে দূরত্ববিধি বজায় রাখতে দুটি শিফটে ভাগ করার পরিকল্পনা রয়েছে সকাল আটটা থেকে এগারোটা এবং দ্বিতীয় শিফট বারোটা থেকে তিনটে পর্যন্ত মাঝে এক ঘন্টা স্কুল স্যানিটাইজ হবে পরিকল্পনা সফল হলে ধীরে ধীরে ষষ্ঠ থেকে নবম শ্রেণির ক্লাসও চালু হবে তবে ক্লাস ওয়ান থেকে ফাইভ এখনই চালু না করার পক্ষেই মন্ত্রীগোষ্ঠীর বৈঠকে আলোচনা হয়েছে হরিয়ানা কর্ণাটক অসম কেরল বিহার রাজস্থান লাদাখের মতো রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল আগস্টের শেষ অথবা সেপ্টেম্বর মাস থেকে স্কুল খোলার ব্যাপারে সায় দিয়েছেন বলে খবর তবে বেশিরভাগ রাজ্যই এখনও কোনো সিদ্ধান্ত নিতে পারেনি এ ব্যাপারে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাঁচই সেপ্টেম্বর জাতীয় শিক্ষক দিবসের পর স্কুল খোলার পরিকল্পনার কথা বলেছিলেন তবে তিনি এটাও জানিয়ে রেখেছেন সবটাই নির্ভর করছে পরিস্থিতির উপর মন্ত্রকের অফিসাররা বলছেন শিক্ষা রাজ্যেরও বিষয় কেন্দ্র নীতি তৈরি করতে পারে পরামর্শও দিতে পারে আদতে সিদ্ধান্ত নেবে রাজ্যই স্কুল খোলার ব্যাপারে সুইজারল্যান্ড মোটামুটি সফল তাই তাদের অনুসরণ করা হচ্ছে অর্থাৎ সেপ্টেম্বর মাসে স্কুল খোলার ব্যাপারে বেশ কয়েকটি রাজ্য সায় দিয়েছেন তবে অনেক রাজ্যই কিন্তু এখনো পর্যন্ত সিদ্ধান্ত নিতে পারেননি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কয়েকদিন আগেই কিন্তু বলেছিলেন পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবসের পর থেকে পরিস্থিতি স্বাভাবিক হলে কিন্তু স্কুল খোলার পরিকল্পনা রয়েছে তবে সবটাই কিন্তু নির্ভর করছে রাজ্যের উপরে যদিও কেন্দ্র সমস্ত রাজ্যগুলির কাছে মতামত জানতে চেয়েছে তো আপনাদের কি মতামত অবশ্যই জানাবেন এবং পরবর্তীতে স্কুল খোলা নিয়ে কী সিদ্ধান্ত হয় অবশ্যই সে ধরনের আপডেটস উঠে এলে আপনাদের সঙ্গে শেয়ার করব তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন এবং পরবর্তী আপডেটস পেতে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ